এই ভিডিওতে আমি দেখাবো একটা ইনপুট ডট সি ফাইল থেকে কতগুলো কিওয়ার্ড অপারেটর এবং সিঙ্গেল এবং মাল্টি লাইন কমেন্ট আছে সেগুলো কাউন্ট করতে হয়। ডেফিনিশন পার্টে শুরুতেই থাকবে হলো ইনক্লুড লাইব্রেরি এবং কিছু ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবল গুলোকে আমরা কাউন্ট ভ্যারিয়েবল হিসেবে ইউজ করব। তো এসসিএমটি বলতে বোঝাচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, এমসিএমটি বলতে বোঝাচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট, ওপি তে অপারেটর ফ্ল্যাগ হলো একটা বুলিন ভ্যালু এবং ফ্ল্যাগ কে আমরা এখানে ইন্টিজার ভ্যালু হিসেবে কাউন্ট করছি। তো এরপরে থাকবে হলো কি, এখন কি এবং কিওয়ার্ড এর মধ্যে একটা কানেকশন আছে সেটা আমরা এখন রো সেকশনের মধ্যে গেলে পাবো। তো রো সেকশনের শুরুতে আছে হলো ইনক্লুড। এখন এখানে দেখার বিষয় হলো আমরা সবসময় ডাবল কোটেশন মার্কের মধ্যে কোন শর্তকে লিখে দিয়েছি। এখন যদি শুধু একটা শর্ত থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাবল কোটেশন মার্ককে ইগনোর করেও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন যখনই সে ইনক্লুড পাবে তখনই সে কি ভ্যারিয়েবল যেটা আছে, এই কি নট দ্য কিওয়ার্ড, কি ভ্যারিয়েবল যেটা আছে সেটাকে ইনক্রিজ করবে। এখন এটার একটা নির্দিষ্ট কারণ আছে, সেটা হলো যে আমরা যদি বলি যে ইনক্লুড এইটা একটা কিওয়ার্ড, কিন্তু যে কিওয়ার্ডের যে শর্তগুলো আছে ইফ অর এলস অর প্রিন্ট রিটার্ন মেইন ইন্টিজার, এই শর্তগুলোর মধ্যে কিন্তু আমরা stdio.h এই জিনিসটাকে রাখি নাই। তো যখন আমরা হ্যাশ ইনক্লুড পাবো তখন সেই সাথে কিন্তু stdio.h এখানে আরেকটা কিওয়ার্ড পাচ্ছি, অর্থাৎ ইনক্লুড পেলেই সেক্ষেত্রে আমরা ওই লাইনে দুইটা করে কিওয়ার্ড পাচ্ছি। তো এই জন্য আমরা কি করব, এই লাস্টে যেটা আছে প্রিন্ট ফাংশনের মধ্যে দ্য নাম্বার অফ কিওয়ার্ডস ইজ পার্সেন্টেজ d, কিওয়ার্ড যতগুলো পাবো এইখানে এই কিওয়ার্ড শর্তের মধ্যে যতগুলো কিওয়ার্ড পাবো সেটা তো থাকবেই, প্লাস সেই সাথে কি ইনটু টু থাকবে, অর্থাৎ ইনক্লুড যতবার পাবে ততবার কিন্তু সে কি ভ্যারিয়েবল কে এক এক করে ইনক্রিজ করত। যদি আমরা বলি যে এখানে আরেকবার হ্যাশ ইনক্লুড আছে, আমরা ধরলাম এখানে যে কোনো ধরনের হেডার ফাইল আসতে পারে, তো এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, একবার ইনক্লুড পাচ্ছি, অর্থাৎ ইনক্লুড কে আমরা এক করে ইনক্রিজ করলাম, কিন্তু সেই সাথে যে সামথিং ডট এইচ বা এখানে অন্য কোনো লাইব্রেরি আসলো সেই জিনিসটাকেও কিন্তু একটা কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে হবে। এবং এই জন্য আমরা বলছি যে যতবার এই কি পাবো ততবার আমরা দুইটা করে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করব এক্সট্রা। এরপরে আসছে হলো, যেহেতু আমরা এই দুইটা শর্ত এখানে করে ফেলেছি, এখন আমরা পরবর্তী শর্তে চলে যাব। ফ্ল্যাগের কাজ কি, ফ্ল্যাগের কাজ হলো ইনিশিয়ালি আমরা জিরো, অর্থাৎ এটাকে আমরা ফলস হিসেবে কাউন্ট করছি। এখন একটা মাল্টিপল লাইন কমেন্টে কি হয়, মাল্টিপল লাইন কমেন্ট যদি আমরা দেখি, এখানে একটা মাল্টিপল লাইন কমেন্ট আছে যেটা শুরু হয়েছে হলো স্ল্যাশ স্টার দিয়ে এবং শেষ হয়েছে হলো স্টার স্ল্যাশ দিয়ে। যখনই আমরা স্ল্যাশ স্টার পাবো তখনই আমরা কি করব, ওই ফ্ল্যাগ ভ্যারিয়েবল যেটা ছিল সেটাকে আমরা আগে চেক করব যে এটা কি আসলে ফ্ল্যাগ ভ্যারিয়েবল জিরো আছে, অর্থাৎ এখন পর্যন্ত আমরা কোনো কমেন্ট শুরু করি নাই বা কোনো মাল্টিপল লাইন কমেন্ট শুরু করি নাই। যদি সেই শর্তটা সঠিক হয়, অর্থাৎ ট্রু হয়, এই ইফ কন্ডিশন ট্রু হলে আমরা কি করব, এই ফ্ল্যাগ কে ওয়ান করে দিব, অর্থাৎ ফ্ল্যাগ ভ্যারিয়েবলের মান যেটা জিরো ছিল সেই জিনিসটাকে এবার আমরা ট্রু করে দিলাম। এতে করে হলো কি, যখন আমরা এই জিনিসটাকে ট্রু করে দিয়েছি তারপর আমরা মাল্টিপল লাইন কমেন্টের মধ্যে কিছু লেখা পাবো এবং সবশেষে আবার কিন্তু একটা স্টার স্ল্যাশ পাবো, অর্থাৎ স্ল্যাশ স্টার দিয়ে শুরু হয়েছিল স্টার স্ল্যাশ দিয়ে শেষ হবে। এখন যখন আমরা স্ল্যাশ স্টার পেয়েছিলাম তখন কিন্তু ফ্ল্যাগ ভ্যারিয়েবলের মান ওয়ান করে দিলাম। এরপর যখন আমরা বাদ বাকি সবকিছু কমপ্লিট করার পরে, অর্থাৎ মাল্টিপল লাইন কমেন্টের মধ্যে বাকি সবকিছু ট্রাভার্স করে আসার পরে যখন আমরা আবার স্টার স্ল্যাশ পাচ্ছি তখন আমরা আবার চেক করব যে আসলে ফ্ল্যাগ ভেরিয়েবলটার মান ওয়ান আছে কিনা, কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন কিন্তু সেই জিনিসটাকে ওয়ান করে দিয়েছিলাম। এখন যখন আমরা আবার ওয়ান পাচ্ছি এবং সেই সাথে স্টার স্ল্যাশ পাচ্ছি তখন আমরা বলে দিব যে এইবার আমি কমেন্ট শেষ করতে পারি, অর্থাৎ ফ্ল্যাগ ভেরিয়েবলের মান আবার আমি পূর্বের অবস্থায় নিতে পারি। এবং যখনই আমি ফ্ল্যাগ ভেরিয়েবলের মান আবার পূর্বের অবস্থায় নিলাম, এর মানে বুঝাচ্ছে কমেন্ট বা মাল্টিপল লাইন কমেন্টটা শেষ হয়েছে, তখনই আমরা বলবো যে মাল্টিপল লাইন কমেন্ট আমরা একটা এক্সট্রা পেয়েছি, এই ভেরিয়েবলের মান ইনক্রিজ করো। এরপরে আসছে পরবর্তী শর্ত, সেটা হলো সিঙ্গেল লাইন কমেন্টের জন্য। এখানে আমরা কি করি, সিঙ্গেল লাইন কমেন্ট সবসময় শুরু করি হলো একটা ডাবল স্ল্যাশ দিয়ে। এখানে ডাবল স্ল্যাশ আছে, এখানে ডাবল স্ল্যাশ আছে, এই ইনপুট ডট সি ফাইলে দুইটা সিঙ্গেল লাইন কমেন্ট আছে। তো ডাবল স্ল্যাশ এটা দিয়ে শুরু করার পরে আমরা বেশ কিছু জিনিস লেখার পরে কিন্তু লাস্টে গিয়ে এখানে পরবর্তী লাইনে চলে যাই, অর্থাৎ এখানে একটা ব্যাক স্ল্যাশ এন অথবা নিউ লাইন আছে। তো আমরা এই শর্তটা কিভাবে সাজাবো, যে ডাবল স্ল্যাশ দিয়ে শুরু হবে এরপর ডট থাকবে ডট স্টার, এটার মানে হলো ডাবল স্ল্যাশ এর পর যে কোনো কিছু আসতে পারে। যেমন আমরা ডাবল স্ল্যাশ এর পর লিখেছি দিস ইজ অ্যানাদার সিঙ্গেল লাইন কমেন্ট, এটা কিন্তু যে কোনো লেটার নাম্বার বা ক্যারেক্টারের কম্বিনেশন। তো এই লেটার নাম্বার বা ক্যারেক্টারের কম্বিনেশন আসার পরে আবার যখন ব্যাক স্ল্যাশ এন পাচ্ছে অর্থাৎ নিউ লাইন পাচ্ছে,
এই সিঙ্গেল লাইন কমেন্টটা শেষ হয়েছে, তার মানে যখন নিউ লাইন পাচ্ছে তখন কিন্তু আর সেটা সিঙ্গেল লাইনে নাই, সেটা মাল্টিপল লাইন হয়ে যাচ্ছে। এই কারণে আমরা কি করব, এই জিনিসটাকে সিঙ্গেল লাইন কমেন্ট করে দিব। কিন্তু এই জিনিসটার পরে আবার আমাদের একটা শর্ত চেক করতে হবে, যে যদি ফ্ল্যাগ জিরো থাকে, অর্থাৎ যদি ফ্ল্যাগ জিরো থাকে তাহলেই আমরা শুধু সিঙ্গেল লাইন কমেন্ট বলতে পারবো। কারণ মাল্টিপল লাইন কমেন্ট যেটা আছে, আমরা যদি এই এতটুকু চিন্তা করি, এই মাল্টিপল লাইন কমেন্টের মধ্যেও কিন্তু আমি চাইলে ডাবল স্ল্যাশ দিয়ে এখানে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা লিখতে পারতাম, তাহলে সেক্ষেত্রে কি সমস্যা হতো? সেক্ষেত্রে সমস্যাটা হলো স্ল্যাশ স্টার দেওয়ার পরে আমরা কিন্তু ফ্ল্যাগ ভেরিয়েবলের মান ইনক্রিজ করে ওয়ান করে দিয়েছিলাম। এখন এই ইনক্রিজ করে ওয়ান করে দেওয়ার পরে এই মাল্টিপল লাইন কমেন্টের মধ্যে যাই থাকুক না কেন, এই জিনিসটাকেও কিন্তু সে সিঙ্গেল লাইন কমেন্ট হিসেবে আর ধরবে না। কারণ মাল্টিপল লাইন কমেন্টের মধ্যে আমি যাই কিছু লিখি, সেই জিনিসটা আবার ওই মাল্টিপল লাইন কমেন্টের আন্ডারে আছে। তো যখন আমরা ফ্ল্যাগ ভেরিয়েবলের মান ওয়ান পাবো তখন কিন্তু এই জিনিসটাকে সে ইগনোর করে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি যে এখন পর্যন্ত কিন্তু ফ্ল্যাগ ভেরিয়েবলের মান জিরো ছিল, তো ফ্ল্যাগ ভেরিয়েবলের মান জিরো থাকার কারণে এই জিনিসটাকে সে একটা কমেন্ট হিসেবে ধরবে। কিন্তু এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা ফ্ল্যাগ ভেরিয়েবলের মান ওয়ান থাকার কারণে, অর্থাৎ এই মাল্টিপল লাইন কমেন্টের আন্ডারে হওয়ার কারণে এই জিনিসটাকে সে ইগনোর করে যাবে। তো আমরা এটা চেক করার জন্য এখানে কিছু একটা লিখে সিঙ্গেল লাইন কমেন্ট রেখে দিলাম। এখন আমরা দেখব যে এই ইনপুট ডট সি ফাইলটাকে যখন সে চেক করতে যাবে তখন সেখানে একটা দুইটা সিঙ্গেল লাইন কমেন্ট এবং একটা মাল্টিপল লাইন কমেন্ট দেখায় কিনা, এটা আমরা সেভ করে রাখলাম। এরপর আসছে অপারেটর। অপারেটরের ক্ষেত্রে কি হয়, যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজ ডাবল ইকুয়াল, অর্থাৎ এই জিনিসটাকে আমরা ইকুয়াল অপারেটর বলি, এটা লেস দেন ইকুয়াল, এটা গ্রেটার দেন ইকুয়াল, এটা গ্রেটার দেন এবং এটা লেস দেন, এই জিনিসগুলো জেনারেলি আমাদের সি প্রোগ্রামে অপারেটর হিসেবে কাজ করে। তো এক্ষেত্রে আমরা ওই জিনিসটা চেক করে নিব যে ফ্ল্যাগ ভেরিয়েবলের মান যদি জিরো হয় সেক্ষেত্রে আমরা এটাকে অপারেটর হিসেবে কাউন্ট করব, কারণ তা না হলে এই জিনিসটা মাল্টিপল লাইন কমেন্টের আন্ডারে চলে যায়। ওকে, এরপর যখন আমরা ডট দিব, ডট দেওয়ার মানে হলো এই চারটা শর্তের বাইরে যদি অন্য কোনো শর্ত আসে সেই ক্ষেত্রে সেই জিনিসটাকে সে ইগনোর করে যাবে। তো প্রিন্ট ফাংশনের মধ্যে এখানে কিওয়ার্ড কিভাবে কাজ করে আমি আগে বুঝিয়ে দিয়েছি। এরপর সিঙ্গেল লাইন কমেন্ট, এখানে আমরা জাস্ট ওই এসসিএমটির মধ্যে যতগুলো কাউন্ট চলে আসবে সেই জিনিসটা লিখবো, এবং মাল্টিপল লাইন কমেন্ট, এটাও ইজি। তো এখানে বোঝার মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো অপারেটর। এই যে আমরা প্লাস মাইনাস গ্রেটার দ্যান লেস দ্যান এই সব জিনিসগুলোকে যে অপারেটর হিসেবে কাউন্ট করছি, কিন্তু এখানে যদি আমরা দেখি হ্যাশ ইনক্লুড এসটিডিআই ডট এইচ, এখানে এই এসটিডিআই ডট এইচ এর আগে পরে কিন্তু লেস দ্যান এবং গ্রেটার দ্যান আছে, অথবা সামথিং ডট এইচ, এই জিনিসটার আগে পরে একটা করে লেস দ্যান গ্রেটার দ্যান আছে। তো এই জিনিস কি সে অপারেটর হিসেবে কাউন্ট করবে? অবশ্যই না। এই কারণে কি হয় যে হ্যাশ ইনক্লুড যখন আমরা বলতাম তখন কিন্তু আমরা কি ভ্যারিয়েবল ইনক্রিজ করে রাখতাম, যে এতগুলো ইনক্লুড আছে, তো যতগুলো ইনক্লুড আছে ততগুলো কিন্তু এক্সট্রা কি নেওয়া হয়ে গেছে। তার মানে যতবার করে আমরা ইনক্লুড পেয়েছি ততবার কিন্তু এক্সট্রা দুইটা করে অপারেটর কাউন্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হয়, অপারেটর যতগুলো আছে সেই অপারেটর থেকে টু ইন্টু কি সংখ্যক অপারেটর বাদ দিয়ে দেওয়া লাগে, কারণ এই জিনিসগুলো আমরা অবশ্যই অপারেটর হিসেবে কাউন্ট করব না। আমরা এটা এখান থেকে ডিলিট করে দেই এবং এটাকে সেভ করার পর রান করাই। এখানে সিএমডি লিখবো, লিখবো ফ্লেক্স লেক্স থ্রি ডট এল। ওকে, লেক্স থ্রি ডট এল লেখার পর এখানে সি ফাইল চলে এসেছে, এটা আমরা কম্পাইল করব, লেক্স ডট ওয়াই ওয়াই ডট সি। এটা কম্পাইল হয়ে গেলে একটা এক্সিকিউটিভ ফাইল আসবে এবং এটাকে এক্সিকিউটিভ ফাইল আমরা রান করাবো। এবং এখানে দেখাচ্ছে যে দ্য নাম্বার অফ কিওয়ার্ডস ইজ 7, নাম্বার অফ সিঙ্গেল লাইন কমেন্ট ইজ 2। আমরা কিন্তু এখানে দেখিয়েছিলাম যে এখানে এই জিনিসটাও কিন্তু একটা সিঙ্গেল লাইন কমেন্ট ছিল, কিন্তু সেটা মাল্টিপল লাইন কমেন্টের মধ্যে থাকার কারণে এই জিনিসটাকে সে ইগনোর করে গেছে ওই ফ্ল্যাগ ভ্যারিয়েবলের কারণে। তো এখানে দুইটা সিঙ্গেল লাইন কমেন্ট আছে এবং একটা মাল্টিপল লাইন কমেন্ট আছে, এটাই দেখাচ্ছে যে সিঙ্গেল লাইন কমেন্ট হলো দুইটা, মাল্টিপল লাইন কমেন্ট হলো একটা এবং অপারেটর আছে হলো একটা। এই অপারেটরটা হলো পার্সেন্টেজ ডি যেটা আছে, এই পার্সেন্টেজ ডি বা এম পার্সেন্ট ডি, এই এম পার্সেন্টটাকে আমরা একটা অপারেটর হিসেবে কাউন্ট করেছিলাম, এই কারণে এটাকে দেখাচ্ছে হলো অপারেটর আছে একটা।